वेलकम बैक टू माय चैनल द मेगिस ब्लॉग और आजकेर पर्वे तोमादेर आमी काश्मीर टूर सम्बन्धे किछु गुरुतर एवं जाबतीय तथ्य दिए राखब। एक्चुअलि तोमरा सबाई जानो आमी रिसेंटली काश्मीर ट्रिप करेछि। काश्मीर ट्रिप सम्बन्धे तोमादेर किछु बलार आगे बोले राखी जे काश्मीर ट्रिपटा किन्तु सत्यिकारेर अत्यंत व्ययबहुल। এইটা সহজে মানে এখান থেকে ধারণা করে গেলে তবেই কিন্তু তুমি ওখানে ভালোভাবে ঘুরতে পারবে বা যেতে পারবে। কারণ কাশ্মীর ট্রিপের প্রথমেই আমি বলে দিই, শুরুতে তোমরা যখন প্ল্যানিং করছো যে কাশ্মীর যাবে, সেই প্ল্যানিংয়ের শুরুতেই তোমাদের কিন্তু কিছু নিয়ম মেনে নিতে হবে। এক হচ্ছে কাশ্মীরে পোস্টপেড, মানে প্রিপেড, আমাদের সবার ফোনগুলো প্রিপেড। আমার ফোনও ছিল প্রিপেড, আমার ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না। সো আমার বাবা মানে তিনজনের মধ্যে একজন একটা পোস্টপেড সিম কার্ড নিয়েছিল, সেই জন্যই আমাদের নেটওয়ার্ক চলেছে, ঠিক আছে। তো কাশ্মীরে পোস্টপেড হিসেবে যখন ফোন ইউজ করবে তখন পোস্টপেড সিম কার্ড তোমরা স্টেশনের কাছে কিংবা শ্রীনগর গিয়ে, আমরা যেরকম এয়ারপোর্টেই নিয়েছিলাম, তো ওখানে তুমি পোস্টপেড সিম কার্ড কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পোস্টপেড সিম কার্ড পেয়ে যাওয়ার পর সেই সিম কার্ড দিয়ে তোমরা কাশ্মীরে সমস্ত যোগাযোগ বা নেট সমস্ত কিছু ইউজ করতে পারো। আমি যেরকম বাবার ওয়াইফাই থেকে ভিডিও ভিডিও রিলস ফিলস বানাচ্ছিলাম বা এরকম কিছু করছিলাম, তো চুলটা বারবার ঠিক হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, যা আছে আছে। তো কাশ্মীরে পোস্টপেড সিম কার্ড নেওয়ার পর তবেই তোমার যোগাযোগ বা সমস্ত কিছু করতে পারো। দেন নেক্সট আমরা গিয়েছিলাম জম্মু কাশ্মীর। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কলকাতা থেকে দিল্লি, কারণ দিল্লি থেকে আরেকটা শ্রীনগরের ফ্লাইট, তোমরা চাইলে জম্মুর ফ্লাইট ধরে নিতে পারো, তবে জম্মুর ফ্লাইটটা অনেক দূর হয়, যেহেতু শ্রীনগরে নামলেই আমার মনে হয় বেটার। তো তোমরা যদি তোমাদের যদি কাটরা ট্রিপ ফার্স্টে থাকে তাহলে তোমরা ফার্স্টে জম্মু নামাটাই বেটার, আর তোমাদের যদি কাটরা ট্রিপ না থাকে, আমাদের মতন ফার্স্টে যেন পেহেলগাম থাকে যদি, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই শ্রীনগরে নামতে হবে। বোঝা গেল? তো আমি বলে মনে করি এটাই মানে সব থেকে ইজি প্রসেস, কারণ কাটরা থেকে পেহেলগাম যেতে মিনিমাম 11 থেকে 12 ঘন্টা লাগে, আর শ্রীনগর থেকে পেহেলগাম যেতে 2.5 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টাও হয়ে যায়। যেহেতু ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে অবস্থিত কাশ্মীর, তো সেই জন্যই ওখানে কিন্তু সন্ধেটা হয় অনেক দেরিতে, মানে 7:30 পৌনে 8 এরকম টাইমে কিন্তু অন্ধকার নামে, তার আগে অবধি কিন্তু রোদের ঝলকানিই থাকে। কারণ কি ওখানে কিন্তু অনেকক্ষণ অবধি টাইম থাকে। তো আমি যদি আমি বলবো যদি তোমরা কেউ ট্রেনে আসো, ট্রেনে এলে শ্রীনগর অবধি ট্রেন আছে কি না আমি ঠিক জানি না, কিন্তু তোমার কাটরা অবধি আছে। কাটরা অবধি আছে বলতে দুটো চেঞ্জ করতে হবে, শ্রীনগর অবধি হলে হিমগিরিটা আর কাশ্মীরে আরেকটা ট্রেন আছে মেবি। হিমগিরিটা তোমাদের আমি বলে দিচ্ছি যে হিমগিরিটা কিন্তু কাটরা অবধি আসে, আর বন্দে ভারত, বন্দে ভারতটাও কিন্তু কাটরা অবধি আসে, তবে তোমাদের কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট কাটরা অবধি মানে কলকাতা থেকে কাটরা অবধি ট্রেন আছে, সেটা হচ্ছে হিমগিরি, আর হামসফরটা আছে, হামসফরটা শ্রীনগর অবধি, কলকাতা থেকে শ্রীনগর অবধি হামসফর, ঠিক আছে। তাহলে একবার ট্রেন রুটিনটা বুঝিয়ে দিই। কাটরা অবধি মানে জম্মু থেকে কাটরা অবধি তোমাদের কিন্তু গাড়িতে আসতে হবে, আর তোমাদের শ্রীনগর থেকে মানে কলকাতা থেকে শ্রীনগর অবধি যেতে হলে হামসফর, দেন কলকাতা থেকে জম্মু অবধি হিমগিরি, আর বাকি এক্সপ্রেসগুলো তোমরা একটু খুঁটিয়ে দেখলে জানতে পারবে। কিন্তু ডাইরেক্ট যদি ট্রেন চাও তাহলে এই দুটো ট্রেনই অপশন আছে, আর বাকি আমি যতদূর জানি, যেহেতু আমি ফ্লাইটে গিয়েছিলাম, পুরো সম্বন্ধে তো আমার আইডিয়া নেই, কিছুটা আছে, তো কিছুটাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আমার বন্ধুরা মানে আমার আরেকটা বন্ধু ছিল, তোমাদের আমি ছবিতে দেখিয়েছি, অনেকে যারা ফেসবুক ফলো করো তারা আমার ফেসবুকে ওই বান্ধবীটিকে দেখেছো, ওরা হচ্ছে শাইনিরা হচ্ছে গিয়েছিল ট্রেনে। তো ওরা গিয়েছিল এখান থেকে কলকাতা থেকে দিল্লি অবধি রাজধানীতে, দেন রাজধানী থেকে বন্দে ভারতে কাটরা, ঠিক আছে। ওভাবে তোমরা যেতে পারো, এই দুটো ট্রেন আছে। তারপর
ট্রেনে যাওয়া যায় গল্প শেষ। তারপর তোমরা ফ্লাইট ধরলে তো আমরা গিয়েছিলাম, আমি ফ্লাইটের রুটটা বলে দিচ্ছি। আমরা তিনভাবে যাওয়া যায়, কলকাতা থেকে বোম্বে, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ইন্দোর, এভাবে যেতে পারো। দেন কলকাতা থেকে বোম্বে, দিল্লি, ইন্দোর হয়ে ইন্দোর, দিল্লি, বোম্বে থেকে শ্রীনগর, জম্মু, এইগুলোতে ফ্লাইট যায়। ঠিক আছে, বোঝা গেল? দেন আমরা তারপর আমাদের ট্রিপে গিয়েছিলাম, এক একজনের ফ্লাইটের ভাড়া লেগেছিল যাতায়াতের সময়, যেহেতু আমাদের, আমি ফার্স্টেই তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছি আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল, তো আমাদের এক একজনের লেগেছিল 12,000 যাওয়ার সময়টা, আসার সময়টা এক একজনের লেগেছিল 8,000। ঠিক আছে, সেই হিসেব বুঝে কিন্তু তোমাদের যাওয়া উচিত, কারণ কাশ্মীরটা অত্যন্ত ব্যয়বহুল, ওই জন্যই কাশ্মীর সবাই একবারই ঘুরতে যায়। দেন নেক্সট, বন্ধুর, আমি একজন মানে আমার যে বান্ধবী তার ট্রিপের কিছুটা বর্ণনা হিসেবে বলছি। তারপর ওরা কাটরা থেকে গিয়েছিল পহেলগাম প্রায় 11-11.5 ঘন্টা, আর আমরা শ্রীনগর থেকে গিয়েছিলাম 2.5 ঘন্টার মধ্যে। দেন পহেলগামে তোমরা স্টে করতে পারো, পহেলগামে এক একটা হোটেলের, আমরা যেরকম একটা মোটামুটি লাক্সারি নিয়েছিলাম, লাক্সারি নিলে এক একজনের পরে প্রায় 2,000 সামথিং। ঠিক আছে, আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার ছবিটা এখানে দেখতে পাচ্ছ, তো এই হোটেলটাতে আমরা ছিলাম, এটা প্রায় 2,000 এক একজনের, মানে এক একটা রাত্রি, এক একটা রুমের ভাড়া এক একটা রাত্রি, খাওয়া দাওয়া আলাদা। আমরা গিয়েছিলাম একটা ট্রাভেল এজেন্সির সাথে, সেই ট্রাভেল এজেন্সির নামটা এখানে দেখতে পাচ্ছ, ইয়েস, ক্রিয়েটিভ ট্রাভেল এজেন্সি, এদের সাথে কিন্তু আমরা গিয়েছিলাম। ক্রিয়েটিভ ট্রাভেল এজেন্সির ফর্মটা, এটা আমরা ফিল আপ করেছিলাম, এটা আমি তোমাদের খুলে একটু পড়ে, রুটটা আমার ঠিক মনে নেই, পড়ে বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করতে হবে কাজগুলো। হ্যাঁ, তো আমাদের ট্রাভেল এজেন্সির সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের টিফিন অ্যান্ড ডিনার ইনক্লুড। ঠিক আছে, তো আমাদের তিনজন মিলিয়ে টোটাল লেগেছিল 1,70,000। তোমাদেরও কিন্তু ওই রকমই একটা বাজেট থাকলে যেতে পারো, মানে 2,00,000-এর মধ্যে কিন্তু অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কেনা কাটা, ওখানে গিয়েও অনেকগুলো এক্সট্রা টাকা লাগবে, সবকিছু মিলিয়ে 2,00,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো পহেলগামে আমরা ফার্স্ট দিন ছিলাম হোটেল পহেলগাম ইন অ্যান্ড অ্যানেক্স, দেন ওর পরের দিন আমরা ওখানে কিন্তু গাড়ি ভাড়া, যেটা তোমরা বুকিং করে গাড়ি যাচ্ছ, ওই গাড়িগুলো বুকিং হিসেবে কিন্তু 15,000-এর মিনিমাম নেবে, তোমরা ওটা ওই গাড়িটা বুকিং করে নিতে পারো। যদি ট্রাভেল এজেন্সির সাথে না যাও তাহলে তোমরা বুকিং করে নিতে পারো, শ্রীনগর নয় সরি, শ্রীনগর থেকে আমরা গিয়েছিলাম, তোমরা যদি ট্রেনে যাও তাহলে কাটরা থেকে বুকিং করে নিতে পারো। যদি কাটরা থেকে বুকিং করো তাহলে ওদের পহেলগামে আগে যেতে হবে, পহেলগামে আগে গেলে ওখানে কিন্তু তোমাদের দরদাম করার ব্যাপার আছে, ওখানে তোমরা 15,000 টাকায় কিন্তু বুক করে নিতে পারো। ঠিক আছে, ওরা তোমাদেরকে পহেলগাম অ্যান্ড শ্রীনগর ঘোরাবে। এবার তোমরা 15,000 টাকা দিয়ে গাড়ি বুকিং করলে দেন যেটা হবে, পহেলগামে যাওয়ার পর আমরা ঘুরতে গেছিলাম বেতাব ভ্যালি, উপরে ছবি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, দেখতে পাচ্ছ ছবিগুলো? তো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি যাওয়ার জন্য তোমাদের ওখানে লোকাল গাড়ি ইউজ করতে হবে, তার জন্য আমাদের 5 জন ছিলাম, 4,000 টাকা লেগেছিল। একটা ফ্যামিলি, আমরা দুটো ফ্যামিলি হিসেবে গিয়েছিলাম, বাকি আরও অনেকে গিয়েছিল, কিন্তু আমরা মেনলি দুটো ফ্যামিলি ঘুরতে যাই, সেই ফ্যামিলি হিসেবে গিয়েছিলাম। তো আমরা দুজন ডিভাইড হয়ে গেছিলাম, বাকিরা আলাদা হয়ে গেছিলো, ওদের একটা ট্রাভেলার আছে, ঠিক আছে, সেটাকে ইউজ করতে দেওয়া হয়নি, ওখানেরই গাড়ি নিতে হবে। মারুতি ভ্যান নিলে 3,000, তোমাদের যদি সুমো, মানে ওই যাকে বলে স্করপিও, বা তোমরা সুমো বলতে অন্য একটু, ওটা জাইলোকার, ওগুলো যদি তোমরা বুক করো তাহলে কিন্তু 3,500-4,000 টাকা হতে পারে। আবার কারো কারো ভাবে ভাগ্যে খারাপ থাকলে সেটা 12,000-এ গিয়েও দাঁড়াতে পারে, সেটা সিজনের উপর ডিপেন্ড করছে, বরফ পেলে তোমার দাম বাড়বে, বরফ না পেলে দাম বাড়বে না। ঠিক আছে, তো আমরা যখন গিয়েছিলাম মোটামুটি ওই রকম রেঞ্জে ছিল, আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি গিয়েছিলাম। তোমার 15,000 টাকা দিয়ে বুক করা গাড়ি সারাদিন ওখানে বসে থাকবে, তোমাকে লোকাল গাড়ি করে কিন্তু ঘুরতে হবে, কারণ ওখানে অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই। ওখানে লিস্ট টাঙিয়ে দেওয়া আছে কত টাকা কোন কোন গাড়ি, সেগুলো দেখে তোমরা যাবে, কেমন, বুঝে গেল? নেক্সট,
নেক্সট আমরা গিয়েছিলাম ওই দিন যেদিন পহেলগাম গেলাম তার পরের দিন ওগুলো ঘুরে এসেছি। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছি শ্রীনগরে। শ্রীনগরের রাস্তায় যাওয়ার পথে একটা সূর্য মন্দির পড়বে, সেটা অবশ্যই দেখবে। অ্যান্ড শ্রীনগরের রাস্তায় যাওয়ার পথে আমি তোমাদের বলে দিচ্ছি, কাশ্মীর ফেমাস অনন্তনাগ, যেখানে খুব জঙ্গি অ্যাটাক হয়, কাশ্মীর ফেমাস। অ্যান্ড পুলওয়ামা অ্যাটাক, 14 ফেব্রুয়ারি যে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল, সেই শহীদের সেই বিশেষ জায়গাগুলো কিন্তু তোমাদের গাড়িতে বসেই দেখতে পাবে। তো ওই জায়গাগুলো দেখতে দেখতে 2-2.5 ঘন্টার মধ্যে, আই হোপ যদি রাস্তায় জ্যাম না থাকে, কারণ শ্রীনগর থেকে পহেলগাঁও যাওয়ার রাস্তায় প্রচুর জ্যাম থাকে। সন্ধ্যেবেলা একটা দিকটা থাকে না, সকালবেলা খুব সকালের দিকটা থাকে না, আমি বলবো তোমরা খুব সকালের দিকটা বেরিয়ে পড়ো, ঠিক আছে? ওই টাইমে কিন্তু অত ভিড় বা জঞ্জাট থাকে না, একটু দেরি মানে 10টার দিকটা এগিয়ে গেলেই কিন্তু ওখানে জ্যামটা স্টার্ট হয়ে যায়। তো ওই টাইমে তোমরা বেরোবে না। আমি তোমাদের পুলওয়ামা অ্যাটাক আর অনন্তনাগের একটা ছবি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পুলওয়ামা অ্যাটাক দেন অনন্তনাগ, হ্যাঁ দেখে নিয়েছ? সো দেন আমরা তারপর গিয়ে পৌঁছাই দুপুরে একটু আগে গিয়ে পৌঁছাই। তো 12:30টার দিক করে আমরা পৌঁছে যাই শ্রীনগর। দেন শ্রীনগর থেকে আমরা ওদিন লাঞ্চ করি। লাঞ্চ করার পর সবাই ডাল লেকে শিকারাতে ঘুরতে যায়, ঠিক আছে? শিকারার ভাড়া কিন্তু আলাদা। কীরকম শিকারায়? 500 টাকা কোথাও কোথাও, 600 টাকা কোথাও কোথাও, 700 টাকা, সেটা এখানে তোমায় শিকারা মালিকদের সাথে দরদাম করে করতে হবে। এবং গেট 1, গেট 2, গেট 1B, গেট 2B এগুলো থাকে, ওই গেট ধরে ধরে পরপর পরপর এগিয়ে আছে, ওখানে শিকারাতে তোমাদের ট্রাভেল করা যায়। মানে শিকারায় বসে পুরী ডাল লেক ঘোরাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, ওটা কিন্তু তোমাদের ঘুরে দেখতে হবে, ঠিক আছে? তো আমি বলবো শিকারে ঘোরার সময় তোমাদের প্রচুর লোক শিকারা নিয়ে ছবি তোলা, তারপর কেশর বিক্রি, খাওয়ার এসব নিয়ে আসবে। এগুলোও কিন্তু অত্যন্ত দরদামের বিষয় আছে। ছবি তোলার ক্ষেত্রে আমি যেমন ছবি ওখানে তোলার টাইম পাইনি, মুঘল গার্ডেনে গিয়ে তুলেছিলাম, যাই হোক আমার ওখানে তোলার ইচ্ছা হয়নি, তাই তুলিনি, ঠিক আছে? মুঘল গার্ডেনে গিয়ে তুলেছিলাম। তারপর আমরা ডাল লেক হয়ে আমরা বেরিয়ে যাই মিনা বাজারের দিকে। প্রথমে নেহরু গার্ডেনটা দেখবে। নেহরু গার্ডেনটা যদি আমাদের সিজন দাও, কোনো নেহরু গার্ডেনে ফুল থাকবে না, ঠিক আছে? কারণ ওটা মে জুন জুলাই মাসে ফুলটা আসে, আমরা মার্চের শেষে গিয়েছিলাম, তো আমরা ওই টাইমে ফুলটা দেখতে পাইনি। গার্ডেনটা ছিল, একটু দেখে ভালো লেগেছে, চলে এসেছি। দেন মিনা বাজারে নিয়ে যাবে ওরা ফ্লোটিং মার্কেট। তো ফ্লোটিং মার্কেটে আমি বলবো একদমই ওখানে কিছু কেনাকাটি করবে না, ওই সেম জিনিস ওই যে ডাল লেকের ফুটের মার্কেট আছে ওখানে বিক্রি হয় অনেক কমে, আমি বলবো ওখানেই কেনাটা বেটার। আর তোমাদের যদি খুব ইন্টারেস্ট থাকে তাহলে মিনা বাজারে একবার দেখতে পারো, ঘুরে আমরা দেখে চলে এসেছি। এছাড়া ওখানে দেখার মতো আর কিছু নেই। হ্যাঁ, একটা ফ্লোটিং পোস্ট অফিস আছে, ওই ফ্লোটিং পোস্ট অফিসটা তোমরা দেখতে পাবে। আর তাহলে কে আমি বলবো তোমরা একদিন হাউস বোটের ব্যবস্থা করো। হাউস বোটে থাকলে সেই এক্সপিরিয়েন্সটা পুরো আলাদা, স্বর্গীয় দৃশ্য জাস্ট, ঠিক আছে? হয়ে গেল, নেক্সট দিন তোমরা হাউস বোটের ব্যবস্থাটা করতে পারো। হাউস বোটের ব্যবস্থা করলে ওদের যে হাউস বোট থাকে, হাউস বোটের আন্ডারে এক একটা শিকারা থাকে, শিকারা করে তুমি যদি ওই পাড়ে যেতে চাও, কারণ হাউস বোটের ভিতরের এই পাড়টাতে তো আর ওটা তো মানে ডাল লেকের মধ্যে অবস্থিত, এখানে কোনো রকম কিছু নেই, তো তোমাকে কি বাজারে যেতে হলে একটা জলের বোতল কিনতে হলে ওই ডাল লেক পেরিয়ে ওই পাড়ে যেতে হবে। তো আমি বলবো যে সব কিছু নিয়ে শিকারে আসা, এই সরি হাউস বোটে আসা দরকার, ঠিক আছে? যারা হাউস বোটে ওরা সাপ্লাই দেবে, তো হাউস বোটে থাকো। হাউস বোটে একদিন থেকে সেই স্বর্গীয় দৃশ্য একদম মনে হবে সম্রাট শাহজাহানের রাজ্যত্বে চলে এসেছি। তবে ওটা খুব এক্সপেন্সিভ, ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য নেয় 4,000 টাকা, ঠিক আছে? ওটা সম্পূর্ণ অপশনাল, তোমরা থাকতেও পারো নাও থাকতে পারো, বাট আমার ভালো লেগেছিলো বেসিক্যালি, সেই জন্য আমি শেয়ার করলাম। তো ডালে আর ওরা দেখাবে, দেখবে পশমিনা শাড়ি, পশমিনা শল, পশমিনা কুর্তি, হ্যাঁ এগুলো কিন্তু ওই যারা আছে হাউস বোটে, আমরা এই এক্সপিরিয়েন্সের শিকার হয়েছিলাম তো আমরা বলছি, তো হাউস বোটে যারা আছে তারা কিন্তু তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করবে বা মানে বিক্রি করার চেষ্টা করবে, কিনবে না, ওদের বলে দেবে হ্যাঁ ভাইয়া হাম তো হ্যাঁ বহুত দিন, হ্যাঁ লেঙ্গে কই বাত নেই, এরকম একটা কিছু বলে দেবে। কারণ যেহেতু ওরা জানে যে এরা হয়তো মানে 4,000 টাকা দিয়ে তুমি যখন বুক করে আসছি, ওরা ভাববেই অলরেডি একজন বড় লোক লোক নিয়ে এসছি মুরগি আর কি, তো সেটা আমি বলবো করবে না। দেন তারপরে দিন আমরা গিয়েছিলাম কোথায়,
তারপরের দিন হাউস বোট থেকে চলে এসেছি আমরা, আমাদের হোস্টেলে ব্যাক করেছি। তারপরের দিন আমরা গিয়েছিলাম গুলমার্গ, সোনমার্গ অ্যান্ড খিরবাবানি টেম্পল। ওকে, গুলমার্গ গন্ডোলা, আমি বলবো গুলমার্গে গন্ডোলায় তোমাদের অবশ্যই আগে থেকে অনলাইনে বুকিং করে যেতে হবে। গুলমার্গে গন্ডোলায় বুকিং না করে গেলে, তোমরা ওখানে গিয়ে বুক করলে তোমার আর গুলমার্গের ফেজ 1 ফেজ 2 দেখা হবে না, কারণ প্রচুর লাইন, প্রচুর সময় লাগে, বরফ দেখতে মানুষ পাগল হয়ে যায়। দেন নেক্সট আমরা তারপর গুলমার্গে ওখানে 4.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম গন্ডোলায়। জাস্ট থিঙ্ক, আমরা জাস্ট পাগলের মতন অবস্থা আমাদের। হ্যাঁ, ওই 4.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা পৌঁছেছি রোপওয়ে ধরে ফেজ 1-এ। ফেজ 2-তে আমরা যাইনি, খুবই হাঁপিয়ে পড়েছিলাম, কারণ ফেজ 1-এ গিয়ে যে নৈসর্গিক দৃশ্যটা পেয়ে গেছি, এত সুন্দর ঐশ্বর্য, মানে এত সুন্দর প্রকৃতি, মানে প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ার মতন, স্নোফল হচ্ছে, বরফ পড়ছে, এগুলো দেখে হারিয়ে যাওয়ার মতন। তো আমরা গুলমার্গে ফেজ 1-এ গিয়েছিলাম। ফেজ 2-তে ভীষণ শ্বাসকষ্ট হয়, ফেজ 1-এ অনেকের হচ্ছিলো, বাট আমার কিছুটা হয়েছিল, খুব একটা বেশি হয়নি। আর বমি পাচ্ছিল ভীষণ, উচ্চতায় উঠলে যেরকম বমি পায় আমার পাচ্ছিল। ফেজ 1 ফেজ 2-তে গিয়ে তারপর ওখান থেকে ঘুরে আসবে, ঘুরে আসার পরেও লাইন পড়বে, ঠিক আছে, তবুও চেষ্টা করবে। আর ওরা ভেতরে কিন্তু ভীষণ জালিয়াতি করে। হ্যাঁ, তোমার আইডেন্টি প্রুফ সমস্ত কিছু আর্মি দেখবে, কিন্তু আর্মি এটা দেখবে না ভিতরে যে কারসাজি করছে। ভিতরে ওরা টাকা দিয়ে দালাল ধরে ওই লাইনের ভিতরে তোমাকে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। এটা খুব খুব স্পেশাল জিনিস হয়, ঠিক আছে, ওদের মধ্যে। তারপর ওই গন্ডোলা লাইন গেল, গন্ডোলার টিম গেল। ওইটা একটা গুলমার্গের স্বর্গীয় দৃশ্য। আর গুলমার্গে নামার পর একটা মন্দির আছে, সেই মন্দিরটা তোমরা দেখতে যেতেই পারো, কিন্তু আমি বলবো গুলমার্গে পায়ে হেঁটে যাওয়াটাই বেটার, কারণ ঘোড়া গাড়ি আলাদা, ঠিক আছে, দুটো করতে ওরা বলতে পারে, একদমই করবে না, ওটাতে ভীষণ পয়সা লোকসানের হওয়ার সম্ভাবনা থাকে, একদমই করবে না। ঘোড়া বলতে কি, ওদের খচ্চর ইউজ হয়, খচ্চর এসব হয়, তো এগুলো একদমই করবে না। আমরা সোনমার্গ অ্যান্ড খিরবাবানি টেম্পল অ্যান্ড সিন রিভার, মানে সিন্ধু নদ। তো সোনমার্গে দেখার মতন সেই একই, গন্ডোলা যা, মানে গুলমার্গ যা, সোনমার্গও তাই, বরফ, কিন্তু সোনমার্গের পাহাড়গুলো একটু আলাদা, ডিফারেন্ট। ওদিন স্কেটিং হয়, ঠিক আছে, ওখানে এরকম মানে রোপওয়ে টোপের ব্যবস্থা নেই, তবে স্কেটিং হয়, স্নোফল হয়, অ্যান্ড স্নোতে উঠে তুমি হাত জোর করে নাচতে নাচতে পারো, অনেক কিছু ব্যাপার আছে। তো স্নো, দুটোই স্নো, সো ডিফারেন্ট। আমি বলবো সোনমার্গে ওখানেও কিন্তু তোমরা কেউ ঘোরা করবে না, পায়ে হেঁটে গিয়ে করবে। ওখানে অবধি গাড়ি যায়, কিন্তু পুরোটাই গাড়ি যায়, একটুর জন্য আর যায় না। আমি বলবো পায়ে হেঁটেই যাও ভাই, ঠিক আছে, ওটাই বেটার। দেন নেক্সট, তারপর তোমরা পথে আসার পথে বা ঢোকার মুহূর্তে ক্ষীর ভবানীর মন্দিরটা দেখবে। ওটা কিন্তু অমরনাথের পর দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসেবে ফেমাস। ওটা রাবণের আরাধ্যা ক্ষীর ভবানী, ক্ষীর দিয়ে আমাকে পুজো দেওয়া হয়, সেই জন্য ক্ষীর ভবানী, ঠিক আছে, বুঝে গেল। নেক্সট, তারপর ওখান থেকে বেরিয়ে তারপরের দিন আমরা স্টার্ট করেছিলাম কাটরার জন্য। ওটাই হচ্ছে সব থেকে মানে খুব ইম্পর্টেন্ট একটা ট্রিপের মধ্যে। আমরা তো শ্রীনগর থেকে ভালগাম গিয়েছিলাম, আমরা জানতাম না যে ঠিক কতটা ডিস্টেন্স হতে পারে কাটরা, শ্রীনগর থেকে কাটরা প্রায় 8 ঘন্টা ডিফারেন্স। সেই টাইমে মাঝে আমরা লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চের পর ওখানে আমাদের খুব বমিও পাচ্ছিলো, কারণ পাহাড়ে এঁকে বেঁকে রাস্তা, তো ভীষণ মানে রাফ রোড। তো ওখানে গিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিই, তো জায়গায় কিন্তু তোমাদের ননভেজ অ্যালাও আছে, বাট কাটরায় কিন্তু কোনো ননভেজ অ্যালাও নেই, কারণ কি, কাটরা বৈষ্ণব দেবীর আরাধ্যা, সেই জন্য ওইখানে কোনো রকম ননভেজ অ্যালাও নেই, সমস্ত হোটেলে কিন্তু ভেজ, ঠিক আছে। কাটরার ডিটেলস দেওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে আমরা যখন বোম্বেতে নেমেছিলাম, তো আমাদের ফ্লাইট 5 ঘন্টা লেট ছিল, তো আমরা বোম্বেতে নেমে কিন্তু অনেক জায়গা ঘুরেও নিয়েছি, যেমন জু ব্রিজ, আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির বাড়ি, তারপর হচ্ছে ওই গেট অফ ইন্ডিয়া, অ্যান্ড দেন অমিতাভ বচ্চনের বাড়ি। তোমরা চাইলে এগুলো ঘুরতে পারো, ওগুলো জন্য একটা গাড়ি বুক করেছিলাম, তাতে লেগেছিলো 3000 টাকা দরদাম করে, ঠিক আছে, ওগুলো হয়ে গেল। দেন আমরা কাটরার কথা বলি। কাটরাতে আমরা গিয়েছিলাম,
তো কটরা ওখানে বৈষ্ণব দেবী মন্দিরের জন্য আমরা বৈষ্ণব দেবী কমিটি আছে, ওই কমিটি থেকেও কিন্তু তোমরা অবশ্যই পর্চিটা যেটা পড়ছি ওই পর্চির মাধ্যমে কিন্তু তুমি কোথায় আছো, হয়তো তুমি হারিয়ে গেছো, সেই লোকেশন ট্র্যাক করা সব কিছু করা যাবে। সুতরাং ওখানে তোমার আয়ের মানে চোখের মনির একটা স্ক্যান নিয়ে নেবে, ওই পর্চির কার্ডটা তোমাকে দিয়ে দেবো, ওটা তুমি সবসময় গলায় ঝুলিয়ে রাখবে। আর নিচ থেকে একটা লাঠি কিনে নেবে, ওই লাঠিটা ধরে ধরে উঠতে কিন্তু মানে খুব ভালো হয়। আমি তারপর বলবো আমরা যে বৈষ্ণব দেবী উঠেছিলাম, হেঁটেই উঠেছিলাম, খুব কষ্টকর। যারা আমরা বৈষ্ণব দেবীতে, আমি তোমাদের ডিটেলস কি, আমরা একটা হোটেলে ছিলাম। তোমরা চাইলে কিন্তু বৈষ্ণব দেবীর যে কমিটি আছে, স্বেচ্ছাসেবক কমিটি, তাদের সাথে যোগাযোগ করে ওদের গেস্ট হাউসে কিন্তু থাকতে পারো। বৈষ্ণব দেবীতে এক একটা হোটেলের 1000 টাকার মধ্যেই পড়ে, আর শ্রীনগরে এক একটা হোটেলের প্রায় 1200-1500 এরকম করে পড়ে। পহেলগামে একটু বেশি, 2000-3000 নিতে পারে, ঠিক আছে। দেন বৈষ্ণব দেবীতে ওঠার জন্য দুটো জিনিস চাই, রাত্রে যাই, আগে বলি ঘোড়া আর একটা পালকি, ঠিক আছে, এই দুটো যায়। ঘোড়া প্রচুর অ্যাভেলেবেল, পালকি প্রচুর অ্যাভেলেবেল। আর তারপর যায় সকালবেলা যাই ঘোড়া, পালকি, ব্যাটারি কার অ্যান্ড হেলিকপ্টার। ব্যাটারি কার এ অর্ধকুমারী যাওয়া অবধি তোমাদের নেবে 650 টাকা, ঘোড়াতে নিচ থেকে অর্ধকুমারী যাওয়া অবধি নেবে 650 টাকা, ঠিক আছে। আর হেলিকপ্টারে একদম বৈষ্ণব দেবী অবধি নেবে 1800 টাকা পার হেড, কিন্তু আমি বলছি এগুলো। আর ঘোড়াতে অর্ধকুমারী থেকে বৈষ্ণব দেবী নেবে 350-450, ঠিক আছে। আর ব্যাটারি গাড়ি নেবে 300 টাকা। হয়ে গেল পালকি, তো একই একটু দরদাম করলে তোমাদের কিন্তু অ্যামাউন্ট ঠিক আছে, নলে অনেকে আবার 1200-1300-1400 টাকা দিয়ে অর্ধেক অর্ধেক গিয়ে 2000-3000 টাকা ফুটিয়ে দিয়ে চলে আসে, ঠিক আছে। এরকম করবে না, একটু দরদাম করবে, ভালো দরদাম যারা করতে পারে তাদেরকে দিয়ে করাবে। এবার বলি অর্ধকুমারীতে থাকার জন্য কিন্তু অর্ধকুমারী ভবন আছে, বৈষ্ণব দেবীতে থাকার জন্য কিন্তু বৈষ্ণব দেবী ভবন আছে। ওখানে থাকার জন্য তোমাদের অবশ্যই যে বৈষ্ণব দেবী কমিটি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, অনলাইনে তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করে থাকতে পারো, কিন্তু আমরা থাকিনি, ঠিক আছে। দেন নেক্সট, আর বৈষ্ণব দেবীতে উঠতে উঠতে দেখবে প্রচুর রাস্তায় প্রচুর জিনিসপত্র, জল, খাওয়া দাওয়ার, এভরিথিং পাওয়া যাচ্ছে। সুতরাং কেনার কোনো দরকার নেই, সব কিছু উপরে পেয়ে যাবে, ঠিক আছে, কেনার কোনো দরকার নেই। 500 মিটার হাত থেকে তোমাদের ফোন, বলেট, জুতো সব কিছু লকারে তালা বন্ধ করে বৈষ্ণব দেবী যেতে হবে, কারণ ওখানে ফোন কিচ্ছু আলাদা নেই, ঠিক আছে। আর আমি বলবো অর্ধকুমারী থেকে যে টানেলটা বেঁকে গেছে সেই টানেল দিয়ে যাও, অবশ্যই অর্ধকুমারী অবধি যাও। ওই যে পাঁচ সাইডে দেখবে 2 কিলোমিটার ডিভাইড করা আছে, 1 কিলোমিটার কম, 1 কিলোমিটার বেশি, সেই বেশিটা দিয়েই যাও, যাতে অর্ধকুমারী থেকে তোমাদের ওই টানেল সোজা রাস্তাটায় যেতে পারো। কারণ ওই কমটাতে দিয়ে উঠলে তোমার টাইম অনেক লাগবে, কম হোক, আর সিঁড়িটা দিয়ে যদি পারো তাহলে সিঁড়ি দিয়ে উঠবে, যারা উঠতে চাও হেঁটে সিঁড়িটা দিয়ে উঠবে, ঠিক আছে। টাকা তো অবশ্যই বাঁচবে হেঁটে উঠলে, কিন্তু যারা হেঁটে পারবে, হেঁটে বৈষ্ণব দেবী ওঠার একটাই মাহাত্ম, সেটা হচ্ছে মায়ের কাছে পূর্ণ অর্জন করা। তারপর তোমরা বৈষ্ণব দেবী যাওয়ার পর তার উপরে ভৈরবনাথ, মানে বৈষ্ণব দেবী যাকে মানে কি বলবো নিধন করেছিলেন, সেই ভৈরবনাথ, ভৈরবনাথেরও মন্দিরটা আছে। ভৈরবনাথের মন্দিরেও তোমরা যেতে পারো, ওখানে যাওয়ার জন্য রোপওয়ে আছে, রোপওয়ে দিয়েও তোমরা যেতে পারো, ঠিক আছে। হলো, বৈষ্ণব দেবী থেকে নিচে নেমে আসবে, নিচে নামতে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য একটা দিন মানে 24 ঘন্টা তোমাদের রাখতেই হবে, ঠিক আছে। তো বৈষ্ণব দেবী থেকে নিচে নামার পর সেদিন তোমার আর কোনো কাজ নেই, সেদিন ঘুমোবে। আস্তে আস্তে হয়তো তুমি সারা রাত হাঁটলে, সারা রাত হাঁটার পর বিকেল সন্ধে 4:30-4:45 দিকে এসে পৌঁছালে, এরকম একটা হবে। হ্যাঁ, আমাদের টিম মেম্বার তো 7টায় পৌঁছেছে, এরকম অবস্থা, ঠিক আছে। তারপর বৈষ্ণব দেবী থেকে নামার পর সেই দিন রেস্ট, তারপরের দিনও রেস্ট, কারণ ওর পর ওই তোমরা যদি হেঁটে ওঠো, হাঁটার কোনো ক্ষমতা থাকবে, পাগুলো চলবেই না, ঠিক আছে, এরম অবস্থা। তারপর বৈষ্ণব দেবী দেখার পর ওখানে অনেক ড্রাই ফ্রুটস যদি কিনতে হয় তাহলে অবশ্যই কাটরাতে কিনবে, কাটরাতে পুরো ঢালা বিক্রি হচ্ছে প্রচুর সস্তায়, ঠিক আছে। আর উলের জিনিস, উলেন টুলেন সব কিছু কিনবে অবশ্যই শ্রীনগরে, আমি বলবো শ্রীনগরে সব কিছু অনেক কমে পাওয়া যায়, ফুটের মার্কেট থেকে কিনবে, একদম একদম, দামটাও কম,
কমানো বাড়ানো কিছু দরকার নেই, একদম ফুটের মার্কেট থেকে। এরপর অনেকে পাঞ্জাব যায়, তো আমরা যেহেতু পাঞ্জাবটা আমাদের ট্রিপের মেম্বাররাও গিয়েছিল, কিন্তু আমরা দুটো ফ্যামিলি যাইনি, কারণ পাঞ্জাবটা অলরেডি আমরা মানালি থেকে পাঞ্জাব ঘুরে এসেছি। বোঝা গেল পাঞ্জাব যেহেতু ওখান থেকে আরো 8.5 ঘন্টা 9 ঘন্টা এরকম টাইম লাগে, বাট আমরা যাইনি, আমরা অলরেডি পাঞ্জাবটা ঘুরে এসেছি। কাটরা থেকে শ্রীনগর, পেহেলগাঁও, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার চট জলদি ব্যাগ প্যাকিং করো অ্যান্ড আইডিয়া নাও কীভাবে যেতে হবে বৈষ্ণব দেবী, বা কীভাবে কাশ্মীর ঘুরবে, পেহেলগাঁও ঘুরবে, শ্রীনগর ঘুরবে, সব কিছু। একটা পয়েন্ট মিস করে গেছি এখানে, আমরা শ্রীনগরে থাকাকালীন ঘুরেছিলাম মোগল গার্ডেন অ্যান্ড টিউলিপ গার্ডেন। আমরা যে টাইমে গিয়েছিলাম সেই সময় টিউলিপ ফেস্টিভ্যাল চলছিল, বহু দূর দূরান্ত থেকে মানুষ টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে আসে। আর মোগল গার্ডেন, নিশাদ বাগ, এগুলো শালিমার বাগ সব কিছু ঘুরবে। এই ঘোরার জায়গাগুলো কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে। আর শঙ্করাচার্য টেম্পল, শঙ্করাচার্য টেম্পলে ওঠার পর ওই উপর থেকে যে ভিউসটা লাগে গোটা শ্রীনগর ডাল লেক সমেত, ওই ভিউস কিন্তু তুমি কোথাও পাবে না, সত্যি অভূতপূর্ব। আগে শঙ্করাচার্যতে ফোন অনেক কিছু অ্যালাউ ছিল না, এখন সব অ্যালাউ। 275টা সিঁড়ি হেঁটে উঠতে হয়, এমন কিছু ব্যাপার নয়, ওঠাটা যায়, খুব ইজি ব্যাপার, ঠিক আছে, সবাই উঠতেই পারো। উঠে শঙ্করাচার্য টেম্পল দেখে আসবে, কেমন? আমার হোটেলের সামনে ছিল, সেই জন্য আমরা ওখানে দেখেও নিয়েছিলাম শঙ্করাচার্য টেম্পল। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার ফ্রম দ্য আমিগোস ব্লগ। নমস্কার।